সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাজবিডি ভিশনের নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওটি সকল দর্শক ভাই ও বোনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে বাংলাদেশের সেরা নায়িকা, চলচ্চিত্র নায়িকা পরিমণির আপডেট নিউজগুলি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। মিলল না জামিন, আপাতত হাজতেই থাকছে হচ্ছে চিত্রনায়িকা পরিমণিকে। মাদক মামলায় পরিমণির জামিনের আবেদন খারিজ করে দিল বাংলাদেশের আদালত, তাই আপাতত জেলেই থাকতে হচ্ছে পরিমণিকে। দ্বিতীয় দফার রিমান্ড শেষে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় পরিমণিকে, তবে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দেন। অভিনেত্রী সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও জামিন খারিজ করে দিয়েছে মাননীয় আদালত। মাদক মামলায় অভিযুক্তদের উপস্থিতি ছাড়াই শুনানি শুরু হয় বলে জানিয়েছেন আইনজীবীরা। পরিমণির আইনজীবী আদালতের কাছে আবেদন করেন অভিনেত্রীর উপস্থিতিতে যাতে জামিনের শুনানি হয়, তবে সেই আবেদন খারিজ করে তাকে ছাড়াই জামিনের শুনানি শুরু করার আদেশ দেয় উচ্চ আদালত। এদিন জামিনের আবেদনের পরিমণির আইনজীবী মুজিবুর রহমান উল্লেখ করেন, পরিমণি বাংলাদেশের একজন প্রথম সারির অভিনেত্রী। ফোর্বস ম্যাগাজিন এ ডিজিটালে তারকা হিসেবে বিশ্বের 100 জনের মধ্যে পরিমণির নাম রয়েছে, যা বাংলাদেশের সিনেমা জগতের জন্য গৌরবজনক বলে তিনি উল্লেখ করেন। পরিমণি জেল হাজতে আটক থাকলে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পরিমণির আইনজীবী উল্লেখ করেছেন। তাছাড়া বিভিন্ন কোম্পানি ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে পরিমণির যে চুক্তি হয়েছে তা ভঙ্গেরও সম্ভাবনা রয়েছে। সম্প্রতি প্রীতিলতা নামক একটি সরকারি সিনেমার জন্য ফটোশ্যুট করতে গিয়েছিলেন পরিমণি, সেখান থেকেই তার এই ধরনের ঘটনার আবেদন জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে একদিন তদন্তকারী তরফে পরিমণি ও তার সহযোগীকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন মাননীয় উচ্চ আদালত। উভয় পক্ষের কথা শোনার পর আদালত অভিযুক্তদের জামিন নামঞ্জুর করে দেন। পরিমণির জামিন আপাতত হলো না, তাকে এখনও আপাতত জেল হাজতেই থাকতে হচ্ছে। ধন্যবাদ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা। রাজবিডি ভিশনের পরবর্তী আপডেট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।